মোহাম্মদপুরে ব্যবসায়ী আবু বকরের বাসায় ডাকাতির ঘটনায় জড়িত বেসামরিক ছয় জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর সামরিক 5 জনকে হস্তান্তর করা হয়েছে নিজ নিজ বাহিনীতে। র্যাব বলছে ডাকাতির ঘটনায় অংশ নেয় মোট 17 জন। র্যাব 4-এ কর্মরত 2 জন ও চাকরিচ্যুত 1 লেফটেন্যান্ট কর্নেল ডাকাতিতে অংশ নেন বলে অভিযোগ উঠলেও এ বিষয়ে মুখ খোলেননি সংশ্লিষ্টরা। সেনাবাহিনী ও র্যাবের পোশাকে 12 অক্টোবরের এই ডাকাতির ঘটনা এরই মধ্যে সমালোচনার ঝড় তুলেছে। আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকে ডাকাতির ঘটনায় প্রশ্ন উঠেছে যৌথ অভিযানের স্বচ্ছতা নিয়েও। আলোচিত এই ডাকাতির ঘটনায় রোববার পর্যন্ত গ্রেপ্তার হয় 11 জন। এদের 3 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ, আর 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদেরকে নিয়ে আমরা পরবর্তীতে আরও অনুসন্ধান করব। একটা আমাদের যেহেতু বাধ্যবাধকতা আছে 24 ঘন্টার মধ্যে জমা দিতে হয়, আমরা থানায় তাদেরকে জমা দিয়েছি এবং বিভিন্ন বাহিনীর কেউ এতে সংশ্লিষ্টতা আছে কিনা, সার্ভিং কেউ এতে জড়িত আছে কিনা, কিংবা অন্য কেউ আরও যাদেরকে আমরা ভিডিও ফুটেজে দেখতে পেয়েছি তাদেরকে অনুসন্ধান করার জন্য মূলত আমরা আরও তথ্যগত পেয়েছি। র্যাবের গ্রেপ্তার করা 8 জনের 5 জন সেনাবাহিনী ও বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা। তবে এ ঘটনায় বর্তমানে কর্মরত কেউ জড়িত আছে কিনা তা এখনই বলতে নারাজ সংস্থাটি। অনেকগুলি নামই এসেছে, বাট আমরা যেহেতু এখন পর্যন্ত কনক্রিট কোনো এভিডেন্স আমাদের কাছে নাই এবং যেহেতু আমরা সেটা এখনও পাইনি, সেই তদন্তের স্বার্থে আমরা সেটা বলতে পারছি না। বাট এরকম যার যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসব উপযুক্ত তথ্য প্রমাণ সাপেক্ষে। অপরাধ বিশ্লেষকরা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর ইমেজ সংকট এখনও কাটেনি, এই পরিস্থিতিতে এমন ঘটনা জনমনে উদ্বেগ আরও বাড়াবে। একটি বা দুটি ঘটনা কিন্তু পুরো মানুষের মধ্যেই কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি করে যে কার বাসায় এরপরে হানা দিবে, কার বাসায় আসবে, কে কাকে কিভাবে হয়রানি করা হবে, এই প্রেক্ষাপটগুলো কিন্তু আসলে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে খুব জবাবদিহিতা এবং স্পষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাধান করতে পারলেই এই পরিস্থিতিগুলোর বা এই ধরনের অপরাধগুলোর আর পুনরাবৃত্তি ঘটবে না। সাবেক বা বর্তমান যেই হোক না কেন, দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা না গেলে যৌথ অভিযানও প্রশ্নবিদ্ধ হবে বলে মত বিশ্লেষকদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।